আসসালামু আলাইকুম। যারা পাম্পের প্যানেল এর সাথে পরিচিত নন তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। এটা আমাদের ডিজেল পাম্পের প্যানেল, ডিজেল পাম্পের প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আছে ডিজেল পাম্পে পাম্প কন্ট্রোলার, এখানে আছে প্রেশার, প্রেশার কত সেটা এখান থেকে দেখা যাবে, কততে চালু হবে। এই 80-তে প্রেশার আসলে তখন অটোমেটিক পাম্পটা চালু হবে। যদি আমরা এখানে অপারেটিং মোড, যদি রান মোড যদি আমরা অটোতে দিয়ে রাখি তাহলে। আচ্ছা, এর পাশাপাশি আমাদের ব্যাটারি দুইটা, দুইটা ব্যাটারির মধ্যে একটাতে আছে 27.3 ভোল্ট আর একটাতে 27.3 ভোল্ট, এরকম আমাদের দেওয়া আছে। এবং মিনিমাম কত থাকতে হবে, মিনিমাম 17.5 এম্পিয়ার, এটা আমাদের ব্যাটারির ক্যাপাসিটি। 27 ভোল্ট, 17.5 এম্পিয়ার, এটা আমাদের ব্যাটারি ওয়ান, ব্যাটারি টু, আমাদের ব্যাটারি দুইটাই ভালো আছে। এবং আমাদের এই প্রেশারে চালু, প্রেশার আছে বর্তমান, এটাতে চালু হবে। এই হলো আমাদের ডিজেল পাম্প, এই হলো আমাদের ইলেকট্রিক্যাল পাম্প কন্ট্রোল প্যানেল, ইলেকট্রিক্যাল পাম্প কন্ট্রোলার। ইলেকট্রিক্যাল পাম্পে এসি আছে, অটো মোড আছে এবং অটো শাটডাউন মোডেও দেওয়া আছে। এবং ইলেকট্রিক্যাল পাম্প সেম টু সেম প্রেশার, স্টার্ট, তারপর আরএস, এসটি, আরটি এবং 200 422 ভোল্ট, সব কিছু ক্লিয়ারভাবে এখানে দেওয়া আছে। কত ভোল্টে চালু হবে, কত ভোল্টে স্টার্ট হবে, সব কিছু আমাদের এখানে ক্লিয়ার দেওয়া আছে। এর পাশাপাশি সিস্টেম লক টেস্ট, যদি টেস্ট করতে চাই, টেস্টে একবার চাপ দিলে চালু হবে আর একবার চাপ দিলে বন্ধ হবে। ইন্টার দিয়ে সেভ করতে পারি, যে কোনো অপশান বা যে কোনো প্রোগ্রাম সেভ করতে পারি। রিসেট দিলে একদম নতুন রিসেট হয়ে যাবে সিস্টেমটা। অ্যালার্ম সাইলেন্স, কোনো অ্যালার্ম আসলে সেটা অ্যালার্ম সাইলেন্স দিয়ে সাইলেন্স করা যাবে। এছাড়াও অপারেট করার জন্য স্টার্ট, এখানে চাপ দিলে স্টার্ট হবে, স্টপ হবে। তো এরপরে আসি আমরা জকিতে। জকিতে আমাদের আমাদের কন্ট্রোল, জকি কন্ট্রোলার, জকি পাম্পের কন্ট্রোল প্যানেল, এটা আমাদের অ্যাক্টিভ আছে। এটা আমরা অটো মোডে সবসময় দেখিয়ে রাখি, কারণ হলো আমাদের যখন প্রেশার কমে যায় জকিটা অটোমেটিক প্রেশারটা বাড়িয়ে দিবে। তো যদি আমরা অফ করে রাখি তাহলে জকিটা সব বন্ধ থাকলে আমাদের প্রেশারটা অটোমেটিক ডাউন হয়ে গেলে আর আপ হবে না, সেজন্য আমরা সবসময় অটোতেই দিয়ে রাখি। এবং হ্যান্ডে দিলে আমরা ইচ্ছা মতো জকিটা চালু এবং বন্ধ করতে পারবো। এবং অটোতে থাকলে অটোমেটিক চালু হবে এবং বন্ধ হবে, সেজন্য অটোতে দিয়ে রাখি। যদি অটোতে থাকে, পাম্প যদি চালু হয় সেক্ষেত্রে সবুজ আলো জ্বলবে। তাছাড়া সবসময় যদি পাওয়ার, এসি পাওয়ার থাকে তাহলে এসি হেলদি থাকবে। ঠিক আছে, এর পাশাপাশি আমাদের ইলেকট্রিক্যাল পাম্প, এটা আমাদের জকি পাম্প, এটা আমাদের ডিজেল পাম্প, ওকে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।